বন্ধুরা, অনেকেই ঠিক ঠিক বাস্ত নিয়ম মেনে ঠাকুরের ছবি রাখেন না, ফলে গৃহস্থের কতটা ক্ষতি হয় জানা আছে। শাস্ত্রমতে দেবদেবীদের ছবি বাড়ির সব জায়গায় রাখা চলে না। এক্ষেত্রে ঠিক জায়গা যদি নির্বাচন করা না হয় তাহলে ভীষণ মাত্রায় ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে। আর সবথেকে ভয়ের বিষয় হলো যখন খারাপ সময় আসে তখন অনেকেই ভাগ্যকে দোষ দিয়ে থাকেন, কিন্তু কেউই জানার চেষ্টা করেন না যে তারা ঠিক ঠিক নিয়ম মেনে দেবদেবীদের প্রতিষ্ঠা করেছেন কিনা। তাই তো সুখ শান্তি এবং অফুরন্ত আনন্দের সন্ধান পেতে এই ভিডিওটিতে একবার চোখ রাখতেই হবে। নিশ্চয়ই ভাবছেন কি এমন আছে এই ভিডিওটিতে যে না দেখলে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে। আসলে এই ভিডিওটিতে সেই সব বাস্তব নিয়মের উপর আলোকপাত করার চেষ্টা করা হয়েছে যা মেনে বাড়ির দেয়ালে ঠাকুরের ছবি ঝোলাতে হবে। আর একবার যদি এই নিয়মগুলি ঠিকঠাক ভেবে মেনে চলতে পারেন তাহলে দেখবেন নানাবিধ ক্ষতি হওয়ার আশঙ্কা অনেক কমে যাবে। সেই সঙ্গে কর্মক্ষেত্র থেকে সামাজিক জীবন সব ক্ষেত্রেই চরম উন্নতি লাভের সম্ভাবনা বাড়বে। শুধু তাই নয়, অর্থনৈতিক উন্নতি লাভের সম্ভাবনাও বাড়তে শুরু করবে। আর এমনটা হলে আপনার জীবনের ছন্দটা বদলে যেতে যে সময় লাগবে না তার বলার অপেক্ষা রাখে না। বাস্তব নিয়ম মেনে চলার পক্ষে এত সওয়াল করা হয় কেন জানেন? কারণ ঠিক ঠিক নিয়ম মেনে যদি বাড়িঘর তৈরি করা না যায় তাহলে গৃহস্থের ভিতরে নেগেটিভ শক্তির প্রকোপ বাড়তে শুরু করে, ফলে স্বাভাবিকভাবেই খারাপ কিছু ঘটে যাওয়ার আশঙ্কা যায় বেড়ে। এই কারণেই তো সবাইকেই বাস্তুশাস্ত্রে উল্লেখিত নিয়ম মেনে বাড়িঘর তৈরি করার পরামর্শ দেওয়া হয়ে থাকে। এবার ফিরে আসা যাক প্রথম প্রসঙ্গে, বাড়ির কোন কোন দেয়ালে এবং কোন কোন জায়গায় ঠাকুরের ছবি ঝোলানো উচিত জেনে নেওয়ার চেষ্টা করা যাক সেই বিষয়ে। ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন, আমি সেই বিষয়গুলি নিয়ে আলোচনা করব। শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি প্রেস করুন। ভিডিওটি দেখে আপনার যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। তাহলে চলুন আর না চেঁচিয়ে ভিডিওটি শুরু করা যাক। কৃষ্ণের মূর্তি, এমনটা বিশ্বাস করা হয় যে কৃষ্ণের ছবি বা মূর্তি যদি শোয়ার ঘরে রাখা যায় তাহলে স্বামী স্ত্রী মধ্যকার সম্পর্কের উন্নতি ঘটে, সেই সঙ্গে যে কোনো ধরনের বৈবাহিক সমস্যা মিটে যেতেও সময় লাগে না। বেডরুমে রাধা কৃষ্ণের ছবি যদি রাখতে পারেন তাহলে আরও উপকার পাওয়া যায়, কারণ বাস্তুশাস্ত্র অনুসারে রাধাকৃষ্ণ হলেন প্রেমের প্রতীক। তাই তো এদের ছবি গৃহস্থের অন্দরে জায়গা করে নিলে পরিবারের সুখ সমৃদ্ধি বজায় থাকে, সেই সঙ্গে কোনো ধরনের পারিবারিক কলহ মাথা চাড়া দিয়ে ওঠার আশঙ্কাও যায় কমে। দুই, হনুমানজির ছবি। হিন্দু শাস্ত্র মতে বাড়িতে হনুমানজির ছবি রাখলে গৃহস্থের অন্দরে পজিটিভ শক্তির প্রভাব বাড়তে শুরু করে, ফলে গুড লাক রোজের সঙ্গী হয়ে ওঠে। আর এমনটা হলে সফলতার স্বাদ পেতে সময় লাগে না। কিন্তু ভয়ের বিষয় কোথায় জানেন? ঠিক ঠিক বাস্তব নিয়ম মেনে যদি মারুতির ছবি রাখা না হয় তাহলে কিন্তু উপকারের থেকে অপকার হওয়ার আশঙ্কা যায় বেড়ে। আর এমনটা আপনার সঙ্গে ঘটুক যদি না চান তাহলে হনুমানজির ছবি দক্ষিণ দিকে মুখ করে ঝোলাবেন। আর যদি হনুমানজির মূর্তি রাখতেই হয় তাহলে একই নিয়ম মেনে চলতে হবে। এমনটা করলে দেখবেন জীবন বদলে যেতে সময় লাগবে না। শুধু তাই নয়, হনুমানজির আশীর্বাদে আপনার মনের অন্দরে লুকিয়ে থাকা ভয় দূরে পালাবে। আর একথা জানেনই তো যে অকুত ভয় মন সহজেই যে কোনো বাধা পেরিয়ে ফেলতে পারে। তিন, মা লক্ষ্মী। শাস্ত্রমতে যে গৃহস্থে মা লক্ষ্মীর প্রবেশ ঘটে সে বাড়িতে কখনো খাবার এবং ধনের অভাব হয় না। শুধু তাই নয়, পরিবারের প্রতিটি সদস্যের উন্নতি ঘটার সম্ভাবনাও যায় বেড়ে। কিন্তু জানা আছে কি মা লক্ষ্মীর কেমন মূর্তি রাখতে হবে বাড়িতে? বাস্তুশাস্ত্র মতে মা লক্ষ্মী আসেন, বাস্তুশাস্ত্র মতে মা লক্ষ্মী আসনে বসে রয়েছেন, এমন ছবি বা মূর্তি ঠাকুর ঘরে রাখতে হবে। কিন্তু খেয়াল রাখবেন মায়ের মুখ যেন পূর্ব দিকে থাকে, তাহলেই দেখবেন অর্থনৈতিক উন্নতি ঘটতে সময় লাগবে না। বাড়িতে মা লক্ষ্মীর আগমন ঘটলে ধনদেবতা কুবেরেরও প্রবেশ ঘটে, ফলে সফলতা এবং অফুরন্ত অর্থের সন্ধান পাওয়া যায়। চার, রামায়ণ এবং মহাভারতের ছবি। বাস্ত্র বিশেষজ্ঞদের মতে রামায়ণ এবং মহাভারতে ঘটা যুদ্ধের কোনো ছবি বাড়ির ভিতরে রাখা চলবে না, কারণ এমনটা বিশ্বাস করা হয় যে এই ধরনের ছবি বাড়িতে রাখলে নেগেটিভ শক্তির প্রভাব বাড়তে শুরু করে, ফলে স্বাভাবিকভাবেই একের পর এক খারাপ ঘটনা ঘটার
আশঙ্কা বেড়ে যায়। শুধু তাই নয়, পরিবারের বাকি সদস্যদের সঙ্গে ঝগড়াঝাঁটি হওয়ার সম্ভাবনাও বেড়ে যায়। আর এমন সব ঘটনা আপনার সঙ্গে ঘটুক যদি না চান, তাহলে ভুলেও এমন ছবি বাড়িতে এনে রাখবেন না যেন। পাঁচ, মা দুর্গার ছবি। বাড়ির কোন দেয়ালে মা দুর্গার ছবি ঝোলালে উপকার তো পাওয়া যায়, কিন্তু এক্ষেত্রে খেয়াল রাখা জরুরি যে সেই ছবিতে মায়ের বাহন সিংহের মুখ যেন খোলা না থাকে। কারণ শাস্ত্রমতে এমন ছবি বাড়িতে আনলে কিছু না কিছু খারাপ হওয়ার আশঙ্কা যায় বেড়ে। তাই মা দুর্গার ছবি কেনার ইচ্ছা জাগলে খেয়াল করবেন সিংহের মুখ যেন বন্ধ থাকে। ৬, এই দেবদেবীদের ছবি রাখতে হবে উত্তর বা পূর্ব দিকে মুখ করে। বাস্তুশাস্ত্র মতে ভগবান শিব, মা লক্ষ্মী, মা দুর্গা, সরস্বতী দেবী এবং কুবেরের দেবতার ছবি ঝোলাতে হবে বাড়ির উত্তর বা পূর্ব দিকে। এমনটা করলে দেখবেন উন্নতির চরমে পৌঁছতে সময় লাগবে না। শুধু তাই নয়, আজকের দিনে কোনো মানুষের খুশি থাকার জন্য যা কিছু জরুরি তা সবই পাবেন হাতের কাছে। ফলে লক্ষ জন্ম পেরিয়ে পাওয়া এই মানব জীবনে আনন্দের স্বাদ পেতে সময় লাগবে না। তো বন্ধুরা, আশা করছি ভিডিওটিতে বলা কথাগুলি আপনাদের সবারই ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। ভিডিওটি দেখে আপনার কেমন লাগলো অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। হরে কৃষ্ণ।